As-salatu as-salamu alayka ya Rasulallah wa ala alika wa sahabika ya rahmatan lil alamin. Priyo deshbashi ebong desher bahire jara royechen probashi bangla bhasha bashi jara amar kotha bujhte pacchen prottekei nikot amar salam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Priyo deshbashi apnara janen bangladesher ekti brihot elaka আল্লাহর ওলিদের পদচারণায় পূর্ণভূমি সিলেট এর দুটি জেলা বিশেষ করে পানির নিচে মানুষের বসত বাড়ি মানুষের থাকার জায়গা সবকিছু ধ্বংস হয়ে গেছে মানুষের খাবার নেই খানার অভাবে মানুষ হাহাকার করছে বহু মা তার সন্তানকে হারিয়েছে বহু সন্তান তার মা-বাবাকে হারিয়েছে সিলেটের সেই আর্তনাদ সিলেটবাসী মানুষের এই কষ্টের দিকে তাকালে অস্তুশিক্ত নয়নে মানুষগুলো পৃথিবীর মানুষগুলো কাঁদতেছে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যে যেভাবে পারেন সহযোগিতা চলছে আমরা আরো সহযোগিতা করেছি বাংলাদেশের বিভিন্ন সংগঠন সহযোগিতা করতেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত আঞ্জুমানে খদ্দামুল মুসলিমিন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশী অন্যান্য ধর্মের দরবার ভিত্তিক বিভিন্ন সংগঠনগুলো যে যেভাবে পারতেছে রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠন সহযোগিতা করছে কিন্তু এতে তো পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না অনেক এলাকা আছে এখনো ত্রাণ পৌঁছেনি আবার অনেকে শুধু খানা নিয়ে যাচ্ছে ওষুধ নিয়ে যাচ্ছে না এদের ওষুধের প্রয়োজন এইজন্য আপনাদের কাছে অনুরোধ করছি ইমাম রাব্বানী দরবার শরীফের পক্ষ থেকে চাঁদপুর হাজীগঞ্জ ঐতিহ্যবাহী ইমাম রাব্বানী দরবার শরীফের জামে মসজিদ বাইতুল মুকদ্দাসের জামে মসজিদের নগণ্য খাদেম হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের বিকাশ নাম্বার রয়েছে বিকাশ নাম্বারটা একটু ভালো করে জেনে নেন 01833556685 01833556685 এটা বিকাশ নাম্বার 01739432608 এটা নগদ নাম্বার 01739432608 এটা নগদ নাম্বার এইগুলো আমাদের দরবার শরীফের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে আপনারা যে যতটুকু পারেন সিলেটবাসীদের জন্য আমরা আপনাদের পক্ষ থেকে ত্রাণ নিয়ে যাব আমাদের বিভিন্ন সংগঠন গিয়েছে কিন্তু আমাদের মনটা চায় আমরা সরাসরি আপনাদের পীরবাইদের ত্রাণ নিয়ে যারা হিজবুল রাসূল কমিটিতে রয়েছেন ইসলামিক ফ্রন্টে রয়েছেন ইসলামী ছাত্র সেনা রয়েছেন বা যারা কমিটিতে নাই দেশবাসী যারা মানুষের জন্য যাদের মায়া আছে আপনি 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা 2000 টাকা যার যতটুকু তৌফিক আছে ভাই আমরা তো খাচ্ছি ওরা খানা পাচ্ছে না ওরা কাঁদতেছে বাচ্চাদেরই খাবার দিতে পারতেছে না আল্লাহর ওয়াস্তে আপনারা যে যেভাবে পারেন দেশ থেকে প্রবাস থেকে আমাদের এই নাম্বারগুলোতে কিছু অর্থ কিছু টাকা আপনারা সহায়তা করে পাঠান আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব ওই সিলেট বন্যাগত দুর্গত এলাকার মানুষ আপনাদের জন্য দোয়া করবে এই আশা ব্যক্ত করছি এবং আপনাদের প্রত্যেকের কল্যাণ কামনা করে আবারও সালাম দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু